সিরিয়ালজনিত জটিলতা নিয়ে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন নির্মাতা রোকেয়া প্রাচী। তাদের এই বিবাদের জের ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা। ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ করে উভয়ের স্ট্যাটাস এখন প্রশ্ন তুলেছে ভবিষ্যতে তাদের একসাথে কাজ করা নিয়ে। শোবিজ নেটের সাথে এ বিষয়ে নিয়ে কথা বললেন অভিনেত্রী প্রসূন আজাদ। যার প্রফেশনে যে যার যার প্রফেশন জাস্ট মেনটেন করে যাচ্ছি, কিন্তু আমরা তো মানুষ, আমরা একটা মানুষকে মানুষের মতোই ট্রিট করব। পার্সোনালি আমি আসলে আমি দুষ্ট মানুষ, কিন্তু আমি বেয়াদব না। অ্যাজ এ আন্টি, সে যখন ডিরেক্টর, এবং দুইটা জায়গা থেকে আমি তাকে যথেষ্ট রেসপেক্ট দিয়েছিলাম। আমি যখন সেট থেকে চলে এসেছিলাম, আমি তাকে সালাম দিয়ে এসেছিলাম। আমি অ্যাক্ট্রেস অডিয়েন্সের কাছে, কিন্তু আমি নিজের কাছে নিজে মানুষ। আমাকে যে আমার প্রপার সম্মানটুকু দিবে না, আমি তো তার সেটে কাজ করতে পারবো না। রোকেয়া প্রাচী আমার কাছে সবসময় আন্টি, উনি খুব ভালো একজন অ্যাক্ট্রেস, আমি তার ভক্ত ছিলাম, আমি সবসময় থাকবো, কিন্তু কাজ করা হবে না একসাথে। অন্য কোনো অ্যাক্ট্রেস থাকলে হয়তো তাকে সরি বলতো, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না।